कैमरा नॉट अलाउड অতি বার বেরো না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়ো না ছাগলে মুড়ে খাবে এত দম্ভ তোমাদের এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বলতে ওই ভালো মন্দ মিশিয়ে আছি ভীষণ গরম পড়েছে তো আছি মোটামুটি আছি তো আজকে ঝাঁপ দিয়েছি একটা ট্রেন্ডিং টপিকে সে তোমরা থাম্বনেইল লিখে বুঝতেই পেরেছো যার ব্যাপারে কথা বলবো আজকে তো ব্যাপারটা হচ্ছে ট্রেন্ডিং টপিকে ঝাঁপ না দিলে দেখছি ভিউজ সাবস্ক্রাইবার কিছুই গেইন হচ্ছে না আমাদের তো একটাই উদ্দেশ্য চ্যানেল মনিটাইজ করা সে যেন তেন প্রকারে না ইয়েস আর যারা গালাগালি দেবো ভাবছো কমেন্ট বক্সে ওয়েট করে যাও আগে পুরো ভিডিওটা দেখে যাও দেন গালাগালি দিও ওকে দেন তোমাদের জন্য কমেন্ট বক্স তো আমি খুলে রেখেই দিয়েছি লিখতে পারো কিন্তু আগে পুরো ভিডিও দেখে তারপরে তোমাদের মতামতটা দিও আগে থেকেই মতামত দিয়ে বসে থেকো না প্লিজ তো আমরা এই দুদিন ধরে একটু উকি ঝুঁকি মারলে ইউটিউবে দেখতেই পাচ্ছি স্ক্রল করলে সাধন সাথী সাধন সাথী সাধন সাথী আমিও দেখলাম চলো একটু সাধন সাথীকে নিয়ে একটু দেখেই আসি কি ব্যাপার স্যাপার আমার সাধনদার সাথীদের ভিডিও দেখতে অবভিয়াসলি ভীষণ ভালো লাগে আর ওনাদের সাথে আমার ইনস্টাগ্রামে কথাও হয়েছে ইয়েস কিন্তু বাস অনেকদিন আগে দু একবার কথা হয়েছে আমি জাস্ট ওনাদের বলেছিলাম যে আমি আপনাদের একটু ইন্টারভিউ টাইপে নিতে চাই আমার চ্যানেল আছে একটা ইউটিউবে তো আমি আপনাদের একটা ইন্টারভিউ টাইপে নিতে চাই তো ইন্টারভিউ কথা শুনে ওনারা রিপ্লাই করেছিলেন বাট যখন আমি আমার বললাম আমার চ্যানেল ছোট আমার চ্যানেল সেভাবে গ্রো করেনি আমার চ্যানেল একদমই নতুন তো তারপরে ব্যাস রিপ্লাই বন্ধ যা হয় বেসিক্যালি যদি আমার বড় চ্যানেল হতো আমার যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতো অবশ্যই ওনারা হয়তো ইন্টারভিউ দিতেন তো এই ব্যাপারে আমার একটু খারাপ লেগেছে ব্যাস আর কিছুই না যাই হোক যতই হোক বড় ইউটিউবার বলে কথা এই ছোটোখাটো চুনোপটিদেরকে কি আর পাত্তা দেবে বড় সড়ো হলে একটা ব্যাপার ছিল তো যে কথাটা সাধনদা বলেছে ক্যামেরা নট অ্যালাউড বিকজ ওদের বাড়িতে এখন সবাই আমরা জানি যারা আমরা এখন ছোটো ছোটো ইউটিউবার আমরা চাই আমাদের চ্যানেলটাকে গ্রো করতে তো সেই জন্য আমি আগের ভিডিওতে বলেছিলাম আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কীভাবে আমরা আমাদের চ্যানেলকে বড় করতে চাই সেখানে একটা প্রসেস বলেছিলাম কোনো একটা বড় ইউটিউবারের বাড়ি চলে যাও তারা পছন্দ করুক বা না করুক তাদের সাথে একটা ব্লগ বানিয়ে আসো ব্যাস তারপরে ভিউজ দেখবে কামাল কাকে বলে চ্যানেল তো মনিটাইজ হয়েই যাবে তো আজকের কথাটা হচ্ছে সেটা নিয়েই তো সাধনদার সাথীদের বাড়িতে অনেকেই আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবার যারা আছে তারা যায় নিজের চ্যানেলটাকে একটু প্রমোট করার জন্য যাতে মানে ওদের ভিডিওর মধ্যে আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবারের ভিডিওর মধ্যে এত বড় বড় সেলিব্রিটি ইউটিউবাররা একটু তাদের মুখটা দেখালে যাতে তাদের মুখ দেখিয়ে আমাদের চ্যানেলে একটু ভিউজ বাড়ে একটু সাবস্ক্রাইবার বাড়ে আমাদের চ্যানেল যাতে একটু মনিটাইজড হয় তো সেই চেষ্টা আমরা সবসময় করতে ছুটে যাই এখান থেকে কত দূর দূর প্রান্ত থেকে আমরা ছুটে যাই তাদের সাথে একটু দেখা করার জন্য তো তাদেরও তারা ইউটিউবার বলে যে তাদের সমস্ত জিনিস পাবলিক করে দেবে সেটা তো ব্যাপার না তাদের 2-3টে চ্যানেল আছে আমরা জানি 3টে চ্যানেল আছে তো সেখানে তাদের যেটা তারা বলেছে সাধনদা সাথীদি যেটা বলেছে তাদের দিন রাতি শ্যুট চলে তো তারা প্র্যাঙ্ক ভিডিও করে তো কোনো বাইরের ইউটিউবার কোনো তাদের পারমিশন ছাড়া ভিডিও করে নিয়ে সেগুলোকে পাবলিক করে দেয় যে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নিশ্চয়ই ঝগড়া হচ্ছে যেটা তারা প্র্যাঙ্ক হিসেবে শ্যুট করছিল তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া এইসব জিনিসগুলো পাবলিক করে দেওয়া তাদের পারমিশন ছাড়া ভিডিও বানানো তো একদম উচিত না এটা তো আমরা যারা তাদের বাড়িতে হয়তো কখনো ব্লগ করতে গেলাম তাদের পারমিশন নিয়ে অবশ্যই তাদেরকে ব্লগে আনা উচিত তারা তো বলেছে আমরা ব্লগে আসবো তো এই ব্যাপারটা ওনাদের সাথে হয়তো ঘটেছে সেই জন্য ওনারা বলে দিয়েছে তোমরা আমাদের বাড়িতে আসতে পারো তো সাধন সাথীদি তো সব কিছু ম্যানেজ করতে পারে জানি আমরা ভীষণ ভালো দেখতেও যেমন সুন্দর হাসিটাও তেমন সুন্দর আর কথাবার্তাও তো আমার খুব ভালো লাগে সাথীদির তো সাথীদি বলেছে যে তোমরা আসো আমি নিজের বোনের মতো ভাইয়ের মতো হিসেবে তোমাদের যত্ন আত্তি করবো নিজের হাতে রান্না করে খাওয়াবো কিন্তু ভিডিও করো না ওরা সেটা তাদের ইয়ের বসে বলেছে যে অনেকে বিনা পারমিশনে ভিডিও করে তাদের সাথে সেই ক্লিপগুলো ছেড়ে উল্টো পাল্টা বলে দিচ্ছে তো সেই হিসেবেই ওরা কিন্তু এই ভিডিওটা বানিয়েছে তো সেটা অনেকে নেগেটিভলি নিচ্ছে অনেকে বলছে হয়তো তারা বড় ইউটিউবার হয়ে গেছে বলে তাদের ঘ্যাম হয়ে গেছে হ্যাঁ না তেনা অনেক কিছু বলছে তো দেখো একটাই কথা আমার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ ইউটিউবার ওরা হয়েছে কিছু জিনিস আমার খারাপ লেগেছে যেমন ধরো যেটা আমি প্রথমেই বললাম ইনস্টাগ্রামে আমি যখন প্রথম মেসেজ করেছিলাম যে আমি আপনাদের ইন্টারভিউ নিতে চাই তখন কিন্তু তারা রিপ্লাই করেছিল বাট আমি যখন বললাম আমার চ্যানেল একদম নতুন যখন আমি হয়তো
এক থেকে দু মাস আমি চ্যানেল খুলেছি, আমি তখনকার কথা বলছি। তো তখন আমি যখন বলেছিলাম আমার চ্যানেল জাস্ট নতুন আমি ওপেন করেছি, তো আমার চ্যানেল একদম নতুন, আপনাদের ইন্টারভিউ নিতে চাই, তো তখন কিন্তু আর রিপ্লাই করেনি। ফার্স্ট ইন্টারভিউ কথা শুনে কিন্তু রিপ্লাই করেছিল, বাট আমি যখন বলেছিলাম আমার চ্যানেল নতুন, জানে এই চুনোপুটিদের কাছে ইন্টারভিউ দিয়ে তো আমাদের কোনো লাভ নেই, তো আর রিপ্লাই করেনি। সেই জিনিসটা আমার সত্যি ভীষণ খারাপ লেগেছিল। আর সেকেন্ডলি যেটা কথা হচ্ছে, ইউটিউবার বলে যে সবকিছু পাবলিক করে দিতে হবে তার কোনো ব্যাপার নেই, সেও কোনো বাড়ির বউ, কোনো বাড়ির মেয়ে, কারোর স্ত্রী, তো তারও একটা মানে সম্মানের ব্যাপার আছে, যে সে যেটা পাবলিককে দেখাতে চায় বা সেটাই দেখানো উচিত, তার পারমিশন ছাড়া তার কোনো ভিডিও ক্লিপ এইভাবে মানে তার পারমিশন ছাড়া শ্যুট করে নিয়ে আমি আমার নিজের ভিউজের জন্য কাজে লাগিয়ে দিলাম, তাদেরকে নিয়ে দু চারটে কথা বলে দিলাম, সেটা তো একদমই উচিত না। তারা যাও তাদের বিহেভটা দেখো, তোমরা তাদের বাড়িকে তাদের বিহেভটা দেখো। আমি দেখলাম দুদিন আগে, কালকেই বোধহয় একটা ভিডিও দিয়েছিল যে একজন অনেক দূর থেকে এসেছে, আর একটা ছোট মেয়েকে বাড়িতে রেখে দিয়ে একটা দু মাসের বাচ্চাকে নিয়ে, দু মাসের না তিন মাসের বলল, বাচ্চাকে নিয়ে সাথীদের সাথে দেখা করতে এসেছে তার ব্লগে নেবে বলে, তো তার পারমিশন নিয়ে তারা ব্লগ শ্যুটও করেছে। তো এইভাবে তোমরা ভালোভাবে যাও, বিনা পারমিশনে কারোর ভিডিও এইভাবে করে নিজের ভিউজ করে মানে বাড়িয়ে কোনো লাভ নেই, নিজেকে এইভাবে ছোট করে দিও না, তাতে তো ওদেরও ক্ষতি হচ্ছে, ওরা যেটা দেখাতে চাইছে না তোমরা সেটাই পাবলিককে দেখিয়ে দিচ্ছ, এটা তো উচিত না। তো ওদের পারমিশন নিয়ে সব কাজ করো, তো ঠিক আছে, ওদেরকে যখন ভিডিওতে আনতে চাইছো অবশ্যই ওদের পারমিশন নেওয়া অবশ্যই উচিত। তো আমিও ভেবেছিলাম যে, সত্যি কথা বলছি, এই কেসটা হওয়ার আগে আমিও ভেবেছিলাম যে অবশ্যই আমি যখন নবদ্বীপ যাব তো ওদের সাথে একবার দেখা করার ইচ্ছা আমার আছে, তো জানি না কবে পসিবল হবে, কারণ এখান থেকে ছোট বাচ্চাকে নিয়ে তো যাওয়া মানে একটু টাফ ব্যাপার, তারপরে তাদের বাড়ি খুঁজতে হবে, আমি এখনও ঠিকানা ঠিকানা কিছুই জানি না, তবে আমার ইচ্ছা আছে ওনাদের সাথে দেখা করার, জানি না কী হবে। তো এই ছিল আজকের একটা ট্রেন্ডিং টপিক, তো আমার যে বক্তব্য ছিল আমি আমার বক্তব্য দিলাম, এবার তোমরা যা করার কমেন্ট বক্স খোলা আছে, নিজের মনের মতো লিখে দাও, ঠিক আছে, যেগুলো আমার রাখার রাখবো, আর যেগুলো আমার মনে হবে না তোমরা খুবই খারাপ কমেন্ট করছো, আমি মনে হয় না এই ভিডিওটাতে এমন কিছু বললাম যাতে তোমাদের খুব খারাপ লাগার মতো, বা যারা সাধারণ সাথীদের লাভার্স আছো বা হেটার্স আছো, হেটার্সরা বা লাভার্সরা যারাই আছো খুব খারাপ কমেন্ট করার মতো কিছু বললাম, আমি সেরকম কিছুই বলিনি, বাস এটা একটা ট্রেন্ডিং টপিক, তো ট্রেন্ডিং টপিকে সবাইকেই ঝাঁপাতে হবে, আমিও ঝাঁপিয়ে পড়লাম। তো তোমার আশা করি তোমাদের ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কমেন্টে তোমাদের মতামতটা অবশ্যই আমার জানা দরকার। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো লাইক শেয়ার কমেন্ট তো বানতাই হ্যাঁ, আর যারা আমার এই মুখটা প্রথমবারের জন্য দেখছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন কিন্তু, চলো টাটা।